বাগেরহাটের শরণখোলা উপজেলা পূজা উদযাপন কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার উপজেলার রায়ন্দা কালী মন্দিরে এ সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনের উদ্বোধন করেন বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিলয় কুমার ভদ্র সম্মেলনে সভাপতিত্ব করেন শরণখোলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বাবুল দাস সদস্য সচিব গোপাল কর্মকারের সঞ্চারনায় এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মধুসূদন দাম শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাহেন উদ্দিন শান্তসহ অনেকে উপস্থিত ছিলেন